ডেটাবেজে যাওয়ার আগে আমরা আলোচনা করব ডেটা নিয়ে। ডেটা কি? ডেটা অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্যের উপাদান। তথ্যের ক্ষুদ্রতম অংশকেই কিন্তু ডেটা বলে। ডেটা এবং ইনফরমেশনের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। ডেটা দিয়ে কিন্তু তুমি পুরোপুরি একটি ইনফরমেশন পাবে না। যেমন আমি যদি স্ক্রিনে দেখতে চাই যে ডেটা কি, এখানে আমি কিছু বর্ণ লিখে রেখেছি যেমন ABRAR, এটি দিয়ে কিন্তু আমি সম্পূর্ণরূপে বুঝাতে পারছি না যে আমি কি বলতে যাচ্ছি। এটাকে যখন প্রসেস করা হবে বা প্রক্রিয়াকরণ করা হবে তখন আমরা ইনফরমেশন পাব। যেমন এখানে ABRAR, আবরার, অর্থাৎ এটা একটা মানুষের নাম, এর মাধ্যমে কিন্তু আমরা তথ্যটি সম্পূর্ণরূপে বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে তথ্যের সমষ্টি। এই যে আমি একটু আগে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে এটা প্রসেস করলাম এবং আমরা ইনফরমেশন পেলাম, এই যে ইনফরমেশনের মাধ্যমে আমরা ফুল মনের ভাবটা প্রকাশ করতে পারলাম, এই সব তথ্যের সমষ্টিকেই কিন্তু ডেটাবেস বলা হয়ে থাকে। এখন ডেটাবেস দেখতে কীরকম? ডেটাবেসকে সাধারণত একটি টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয় এবং এই টেবিলের কিন্তু বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে এবং প্রত্যেকটি উপাদান কি কি সেটি আমরা এখন দেখব। তো প্রথমে আমরা স্ক্রিনে যেটি দেখতে পারছি একটি টেবিল যার রো বরাবর রয়েছে আইডি, নেম, ডিপার্টমেন্ট এবং স্যালারি। এটাকে আমরা একটি ডাটাবেস হিসেবে কল্পনা করতে পারি। তো এর কি কি উপাদান রয়েছে এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো ডেটাবেজের প্রথমেই যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডেটা। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কিংবা প্রত্যেকটি ভ্যালুকেই কিন্তু এক একটি ডেটা হিসেবে গণ্য করা হয়। যেমন আমিনুল, মোর্শেদ, শহীদ, সিএসি, ট্রিপলি, 50,000, 55,000, এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি ডেটা বা ভ্যালু। এরপর আমাদের পরবর্তী যে উপাদানটি রয়েছে সেটিকে বলা হয়ে থাকে ফিল্ড। আমরা কলাম ওয়াইজ যেগুলো দেখতে পাচ্ছি যেমন নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, এগুলোকে সাধারণত ফিল্ড বলা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের রেকর্ড। রেকর্ডের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একটি বৈশিষ্ট্যের সব ধরনের ক্রাইটেরিয়া জানতে পারি। যেমন ID3 জন্য যদি আমি কোনো কিছু জানতে চাই তাহলে কিন্তু ID3 নেম হচ্ছে শহীদ, ডিপার্টমেন্ট হচ্ছে BBA এবং 50,000 টাকা স্যালারি, এগুলো আমরা সব জানতে পারছি একটি রেকর্ডের মাধ্যমে। অর্থাৎ রেকর্ড হচ্ছে বিভিন্ন ফিল্ডের সমষ্টি। এরপরে আমরা জানব ডেটাবেস হায়ারার্কি নিয়ে। ডেটাবেস হায়ারার্কি কি? আমরা এই যে ডেটাবেস নিয়ে আলোচনা করলাম, আমরা তো জানি যে কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝতে পারে না, অর্থাৎ তার কাছে শুধুমাত্র 0 আর 1 এই হিসেবেই সব ধরনের ডেটা সেভ হয়ে থাকে। তো আমরা যে এই ডেটাবেসটি সেভ করছি, কম্পিউটার এটি তার মধ্যে কিভাবে রাখছে সেই জিনিসটি হলো গিয়ে ডেটাবেস হায়ারার্কির মূল আলোচ্য বিষয়। তো আমরা এখানে একটি চিত্র দেখব প্রথমে। যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডেটাবেস কোর্স ফাইল, পার্সোনাল ফাইল, ফিনান্সিয়াল ফাইল। এখানে আমরা যে একটু আগে টেবিলটি দেখলাম এই টেবিলটাকে কিন্তু ফাইলও বলা হয়ে থাকে, অর্থাৎ একটা টেবিল একটা ফাইল। তবে ডেটাবেস কিন্তু এক বা একাধিক টেবিল নিয়েও হতে পারে বা একাধিক ফাইল নিয়েও হতে পারে। তো প্রথমে আমাদের এখানে রয়েছে ডেটাবেস, অর্থাৎ কোর্স ফাইল, পার্সোনাল ফাইল এবং ফিনান্সিয়াল ফাইল। এখন যদি আমরা এটিকে আরেকটু ইলাস্ট্রেট করি বা আরেকটু ক্লোজ করে দেখতে পারি শুধুমাত্র একটি ফাইলের জন্য, তাহলে কি অবস্থা দাঁড়াবে? ফাইলের মধ্যে রয়েছে অথবা টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডেট এবং গ্রেড। আমরা যদি সেটিকে আরেকটু ইলাস্ট্রেট করে দেখি তাহলে দেখতে পারবো একটি রেকর্ড, যেমন স্টুডেন্ট আইডি, কোর্স, ডেট, গ্রেড। এটিকে যদি আমরা আরও ক্ষুদ্র করে ভাঙি তাহলে আমরা কি দেখতে পারবো? ফিল্ডের মধ্যে যদি আমরা দেখি যে কোর্সের আন্ডারে কী ভ্যালুটা ছিল সেটি হচ্ছে IS101। এটিকেও যদি আমরা আরও ভাঙি তাহলে আমরা কি দেখতে পারবো? তাহলে কিন্তু আমরা ফুল বাইটে এর অংশটি পেয়ে যাব। যেমন বাইটে এটি হয় 01001011, এটি হচ্ছে অ্যাসকি কোডের হিসাব। এখন কম্পিউটার যখন সেভ করবে তখন তো সে বিটের হিসাবে সেভ করবে, তখন কিন্তু সে
প্রথমের যে জিরো বিটটা সেটা তার মধ্যে সেভ করবে। এভাবে করে কিন্তু পুরো কোডটি সে সেভ করবে বাইনারি বিট হিসেবে। তো ডেটাবেস হায়ারার্কি বলতে বোঝায় যে এই যে ডেটাবেস থেকে শুরু করে বিট পর্যন্ত আমরা যে সিকোয়েন্সিয়াল জিনিসটা দেখালাম, এই জিনিসটা কম্পিউটার কিভাবে প্রসেস করে তার মধ্যে সেভ করে রাখছে।